রাজ্যের প্রত্যেকটি সরকারি হাসপাতাল সেটা হোক জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল কিংবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রত্যেকটিতে যে পরিকাঠামো ভেঙে পড়েছে তার বলার অপেক্ষা রাখে না আজ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অবশেষে নানাবিধ অভিযোগের পর পরিদর্শনে ছুটে যায় আধিকারিকরা বিগত বেশ কিছুদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পরিষেবা নিয়ে নানান প্রশ্ন উঠেছে শুধু তাই নয় হাসপাতালগুলির মধ্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগী সহ রোগীর পরিজনরা বারবারই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়গুলি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টিতে গেছে এর পরিপ্রেক্ষিতে শনিবার ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিকের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসে এই পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন পরিষেবাগত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে অপরদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল বিশ্বাস তেলিয়ামুড়া পৌর পরিষদ চেয়ারপারসন রূপক সরকারকে পাশে নিয়ে স্বাস্থ্য অধিকর্তা দাবি করেন আগামী কিছুদিনের মধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনাকে সর্বোচ্চ মানে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা কি কারণে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আপনার আসা অ্যাকচুয়ালি আমরা মানে বিগত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন হাসপাতাল বিশেষ করে সাব ডিভিশনাল হসপিটালগুলোতে কীভাবে উন্নত করা যায় তার জন্য আমরা মানে চারদিকে ঘুরছি এবং সেইভাবে আমরা করবো গমরপুর কিংবা সবচেয়ে সেন্সিটিভ বলতে গেলে যেমন তেলিয়ামুড়া কুমারঘাট এইসব হাসপাতালের রোড সাইড হসপিটালগুলোর উপর আমরা ভীষণভাবে জোর দিচ্ছি যেন এফআরইউ ফার্স্ট এভার ইউনিট খোলা যায় পাশাপাশি সেখানে যেন ব্লাড ব্যাঙ্ক অপারেশন থিয়েটার এবং সাফিসিয়েন্ট পরিমাণে আমাদের যে মেডিসিনস কিংবা আমাদের যে ম্যান পাওয়ার এই গাইনোকোলজিস্ট চাইল্ড স্পেশালিস্ট এবং আমাদের যে মেডিসিন স্পেশালিস্ট আরও অনেক যত স্পেশালিস্ট সব স্পেশালিস্ট যেন আমরা সমানভাবে দিতে পারি সব হাসপাতালে তার জন্য আমরা চেষ্টা করছি পাশাপাশি ইনভেস্টিগেশন বিশেষ করে আমাদের ল্যাবে যেহেতু যেন সব রকমের টেস্ট হয় যেগুলো বিনামূল্যে আমাদের মানুষরা পরিষেবা পেতে পারে পাবলিক পরিষেবা পায় এবং আমাদের তেলিয়ামুড়া আমরা আজকে এসেছি তেলিয়ামুড়াটা আমার ছোটোবেলা থেকে আমার প্রিয় জায়গা এবং আমি চাই যে তেলিয়ামুড়াতে আরও উন্নতি হোক আমার সঙ্গে আমাদের চেয়ারপারসন সাহেব আছেন উনিও আমার ছোটো ভাই বন্ধু হিসেবের মতোই উনিও চেষ্টা করছেন এই হাসপাতালটাকে সুন্দর করতে এবং এখানে যাতে আমরা সুন্দর পরিষেবা দিতে পারি তার জন্য আমরা আজকে আমাদের প্ল্যানিং বাজেটের আমাদের যে ডক্টর সৌভিক দেববর্মা ডক্টর সৌভিক দেববর্মাকে এনেছি আমাদের সঙ্গে চিফ মেডিকেল অফিসার আছেন নির্মল সরকার সবাইকে আমরা নিয়ে এসেছি কেন যে আমরা সবাই মিলে আমরা প্রথমে চেষ্টা করবো যেন হাসপাতালটাকে সুন্দর রাখতে পারি হাসপাতালের পরিষেবাটা যাতে আরও সুন্দর হয় এবং আমরা দেখেছি কিছু পত্রপত্রিকা কিংবা মিডিয়াতে অনেকখানি দেখেছি যে কিছু কিছু মানে আমাদের যে দুর্বল জায়গাগুলোতে অ্যাটাক করছে যার জন্য আমাদের আরও বেশি সেই জায়গাগুলো আমরা দেখছি যেন এই দুর্বল জায়গাগুলো আমরা সবল করতে পারি এবং তার জন্য আমরা আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে অনেকক্ষণ আমরা ডিসকাশন করলাম এবং উনিও আমাদের সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা আশা করব আগামী এক মাসের মধ্যে আমরা এই হাসপাতালকে যা দেখেছেন আপনারা টিভিতে কিংবা যা পত্রিকাতে দেখেছেন তার চেয়ে আরেকটু সুন্দর দেখবেন এবং এলাকার যে ম্যাডাম আছেন আমাদের যে মাননীয় বিধায়ক ম্যাডাম উনি হয়তো অন্য কাজে ব্যস্ত আছেন এবং আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী যে স্বপ্নের যে সুন্দর যে হাসপাতালগুলো তৈরি করা এবং এখানে পরিষেবা দেওয়ার যে সব চেষ্টা সেগুলো আমরা যেন পরিপূর্ণ করতে পারি তার জন্যই আমাদের এখানে আসা আছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলা সকলের চোখের মণি কাজলে সোনার খনি গহনার সেরা ঠিকানা জুয়েলার্স কাজল শকুন্তলা রোড আগরতলা আমাদের শাখা উদয়পুর সেন্ট্রাল রোড এবং মেলাঘর মধ্যবাজার সুখী জীবন গড়তে হলে আসতে হবে কাজলের রত্নভাণ্ডারে জ্যোতিষ পরামর্শ দুপুর 12:30 থেকে সন্ধে 7:00 পর্যন্ত কাজল ব্র্যান্ডের রত্ন এক্সচেঞ্জ করা যায় সমস্যাকে বাই বাই কাজল ব্র্যান্ডের রত্ন চাই জুয়েলার্স কাজল শকুন্তলা রোড আগরতলা আমাদের শাখা উদয়পুর সেন্ট্রাল রোড এবং মেলাঘর মধ্যবাজার